টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী রুনা খান ওজন কমানোর গল্প আগেই শুনিয়েছিলেন। এরপর থেকে এই অভিনেত্রীকে নিয়ে আলোচনা বাড়তেই থাকে। ওজন কমানো এই অভিনেত্রী বিভিন্ন সময়ে নতুন সব স্থিরচিত্র অন্তর্জালে প্রকাশ করেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছেন। সোমবার দুপুরেও রুনার পোস্ট করা কয়েকটি স্থিরচিত্র ঘিরে সবার মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। জানালেন এই ফটোশুটের পেছনের গল্পটাও। কি সেই গল্প, তারই বিস্তারিত জানাচ্ছেন দেবরাই দীপ্ত। অভিনেত্রী রুনা খান বেশ কয়েক বছর ধরেই আলোচনায় নিজের ভিন্ন রকম ছবি দিয়ে, প্রায়শই তার ছবি অন্তর্জালে হচ্ছে ভাইরাল। এবারও ঠিক হলো তাই, নতুন ছবি দিয়ে এবার অন্তর্জালে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী রুনা খান। বছর খানেক আগে ওজন কমিয়ে ও আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। এদিকে সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন রুনা, সেখানে মেরুন রোগের পোশাকে ধরা দেন এই অভিনেত্রী। যেন রীতিমতো চোখ ধাঁধানো, চমকে দেওয়া লুক। নেটিজেনেরা রুনার এই লুক দেখে বেশ অবাক হয়েছেন। গত মাসে ঢাকার নিকেতনের একটি স্টুডিওতে এই ফটোশুট করেছেন তিনি। তার এই ফটোশুট ভাইরালের পর অভিনেত্রী জানালেন এর পিছনের গল্প। এই অভিনেত্রী মূলত ইনস্টাগ্রামে ফলো করেন বলিউডের বেশ কিছু অভিনেত্রীকে। তাদের মধ্যে আছেন দীপিকা, প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, কারিনা কাপুর, আলিয়া ভাট। নিয়মিত এই অভিনেত্রীদের ফটোশুট বেশ ভালোভাবেই দেখেন তিনি, আর সেখান থেকেই তার এবারের এমন ফটোশুট করা। তিনি আরও বলেন, চাইলেই তো আর প্রিয়াঙ্কা, দীপিকা ও ক্যাটরিনার মতো সব কিছু সম্ভব নয়, কারণ ওরা তো আমাদের চেয়ে হাজার গুণ পেশাদার। তারপরও লুক ওয়াইজ কাছাকাছি কিছু একটা করার চেষ্টা করেছি। পোলায় কইছে আপনার মুখও জীবনে দেখবো না। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি গহীন বালুচর ও সিটকিনি সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।